অনিমেশৰ বাসগৃহত উপস্থিত আছুৰ মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্য, সভাপতি দীপাংকৰ নাথ, সাংগঠনিক সম্পাদক অভিবৰ্তন গোস্বামী, উপদেষ্টা প্ৰকাশ দাস। দোষীক অতি শীঘ্ৰে দৃষ্টান্তমূলক শাস্তিৰ দাবী আছুৰ। কেৱল চৰকাৰে প্ৰতিশ্ৰুতি দিলেই নহ'ব, সেই প্ৰতিশ্ৰুতি কাৰ্যকৰী কৰিব লাগিব। নিরাপত্তা না থাকে গোটে কি নিরাপত্তা থাকব? যোরহাটের মাজমজিয়াত এই ধরনের বর্বরভাবে হত্যা করা হল, কত নিরাপত্তার ব্যবস্থাটা কত? গতি সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার প্রতি আমার আহ্বান যে যোরহাটের মাজমজিয়াতে নাগরিকর নিরাপত্তা নোহা হল, গতি দোষী কোন সেই দোষী প্রত্যেকজনকে কঠোর শাস্তি দিয়ার ব্যবস্থা করব। দিন দুপুরত এই ধরনের বর্বরভাবে হত্যা করা হয়েছে আর কোন ইয়াত জড়িত হয়ে আছে সরকারে ইতিমধ্যে খবর পাইছে, গতি সেই প্রত্যেকজনকে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে। আমি কই আছিল যে ফাস্ট্রেকর জড়িয়ে শাস্তি ব্যবস্থা করব, সরকারে কৈছে ফাস্ট্রেক করি, কিন্তু টাইম নির্দিষ্ট সময়ের ভিতর হব লাগে, তাতে একটা নির্দিষ্ট সময় থাকবে লাগে। ফাস্ট্রেক কোর্টের জড়িয়ে বিচার করব কিমান দিনের ভিতর, কারণ চার্জশিট দিম কে 15 দিনের ভিতর চার্জশিট দিম কে আর ফাস্ট্রেকর জড়িয়ে বিচার করিম কে, গতি তার সেই সম্পর্কত একটা সময় ঠিক করব, কারণ আগের যুর ফাস্ট্রেকর যুর ঘটনা ঘটিম বিচার করিম কে এতালেক আমি কোনো ফলাফল দেখা নাই, গতি আমাক লাগে ফলাফল। প্রথম সরকারে করবলিয়া কাম হল প্রত্যেকজন এই সকলে যে দিন দুপুরত আমার যে ছাত্র সন্থার সতীর্থগী হত্যা করলে তার মানে প্রশাসনের প্রতি কোনো ভয়ই নাই, প্রশাসনের প্রতি ভয় নোহা একটা পরিবেশ হয়েছে, সেই কথাটিহে সরকারখানে বুঝি পাব লাগে। আর এজন আমার সতীর্থ হত্যা করেছে, বর্বরভাবে হত্যা করেছে, প্রত্যেকজন হত্যাকারীক সরকারে গ্রেপ্তার করব লাগিব। এক দুই নম্বর কথা, 15 দিনের ভিতর চার্জশিট দিম কে দিব লাগিব, ফার্স্ট ট্রেকর ভিতর বিচার করিম কে ফার্স্ট ট্রেকর বিচারটা নির্দিষ্ট সময়ের ভিতর সম্পূর্ণ হব লাগিব। এটা এনে ধরনের একটা একটা বর্বর হত্যাকাণ্ড যোরহাটের মাজত যদি হয়ে যায়, যোরহাটের নগরত যদি হয়ে যায়, গোটে রাইজর নিরাপত্তাটা কত, সেই কথাটহে আসলে সরকারে নিজে ভাবিব লাগিব। আর আমার আশ্বাস প্রতিশ্রুতি আমার নালাগে, আশ্বাস প্রতিশ্রুতি আমার লড়াজনের জীবনটা ঘুরাই নিব নয়, কিন্তু ঘটনাটা কিয় হল আর ঘটনাটা এটা আমার হাতত যুর খবর আহি পড়ছে সেইখানে অঞ্চলত বোলে তেনে ধরনের আসক্ত হয়ে থাকা নিচাযুক্ত সামগ্রী খায় আসক্ত হয়ে থাকা ব্যক্তিও তাদের বোলে জড়িত, গতি কিয় হবলে পাইছে এই কথা সরকার এফালে কয়ে আছে যে কঠোর ব্যবস্থা লো অভিযান চলছে, যে অভিযান চলার পিছত যোরহাটের এই ঘটনাটা কিয় হয়, গতি আমি আরক্ষী বিফল হয়েছে না, মূল কথাটা আরক্ষীর প্রতি ভয় নোহা হয়েছে, যোরহাটের মাজমজিয়া এই ধরনের বর্বরভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেছে, আরক্ষীর প্রতি ভয়ই নাই, প্রশাসনের প্রতি ভয় নাই, সেই কারণে এটা প্রশাসনের দায়িত্বটা কি, সরকার দায়িত্বটা কি, প্রত্যেকজন হত্যাকারীক গ্রেপ্তার করব, প্রত্যেকজন এজনও যদি হত্যাকারীক যদি অলপ যদি অলপ অলপ যদি নরম দৃষ্টিভঙ্গি দেখায় কোনো ভয় নাখাব, গতি আমি বিচারিম যে হত্যাকারী প্রত্যেকজনক গ্রেপ্তার করব, 15 দিনের ভিতর চার্জশিট দিম কে দিব লাগিব, ফার্স্ট ট্রেকর বিচার করিম আছে নির্দিষ্ট সময়ের ভিতর এই কাম সম্পূর্ণ হব লাগিব, স্পষ্ট কথা। আর হত্যাকারী শাস্তি নিদিয়ালেকে আমি কিন্তু ক্ষান্ত নহোঁ, ইমান বর্বরভাবে হত্যা করা হয়েছে, আমার এজন সতীর্থ নোহা হয়েছে, মর্মাহত আমি সহ্য করব পৰা নাই, মানে ভাবিব নোৱাৰা এটা ঘটনা, যোরহাটলে গৈছিল, ইয়ারপরা যোরহাটলে গুজার পিছত বর্বরভাবে হত্যা করে দিয়া হল, এটা মানিব নোৱাৰা কথা, এটা সহ্য করব নোৱাৰা ঘটনা। আপনি কৈছে যে সরকারে ইতিমধ্যে স্মৃতিসৌধ নির্মাণের কথা ইতিমধ্যে রাইজে দাবি করেছিল আর ইতিমধ্যে মন্ত্রীগৰাকী আশ্বাস দিছে, হয় কৰক, সরকারে যিমানখিনি প্রতিশ্রুতি দিছে সকলো প্রতিশ্রুতি আখরে আখরে পালন করক, আমি শুনিছো যে ডক্টর অনুজ পিগু ডাঙরিয়া রাতেপা আহি গল, গতি তেখেতক সরকারে দায়িত্ব দিছে আর তেখেতে যিখিনি প্রতিশ্রুতি দিছে এটা আখরে আখরে পালন করব লাগে, আশ্বাস আর প্রতিশ্রুতির যি দিছে তার উপর আমি নজর রাখিম, আশ্বাস প্রতিশ্রুতি আমার আশ্বস্ত নকরে, আশ্বাস প্রতিশ্রুতি ভাতৃসকলে নিজের একটা এজন সন্তান হেরুয়াইছে, একটা পরিয়ালের এজনক হেরুয়াইছে, আর আমি সদৌ ছাত্র সন্থায় আমার পরিয়ালের এজনক আমি হেরুয়াইছো, গতি আমি পরিয়ালের এজনক হেরুয়ালে গম পায়, হেরুয়াজনহে গম পায় তার মানে তার বেদনা কিমান, গতি আমি ঘরের প্রত্যেকজনে তো সহ্য করব নোৱাৰা ঘটনা, সদৌ ছাত্র সন্থায় আমি পরিয়ালের প্রত্যেকজনে আমি এটা সহিব নোৱাৰা একটা ঘটনার আমি সম্মুখীন হয়েছো, সহ্য করব পৰা নাই, আমি অত্যন্ত মর্মাহত। আপনি কৈছে আৰু অপরাধীয়ে ভয় নকৰে বুলি কৈছে আৰক্ষী, গতি তেনে আৰক্ষী মুখ্যমন্ত্রী কিয় রাখি যোৰহাট, সেইটো সরকারে বিবেচনা করব, চক আমি এটা কথাই জানো, ইয়াৰপৰা এই অঞ্চলৰ পৰা আমাৰ ছাত্র সন্থার সদস্য আৰু দুজন গৈছিল, যাওঁতে তালে তাত বর্বরভাবে দিন দুপুরত যোৰহাট মাজমজিয়াত মানে হত্যা করা হল, আৰু
আক্রান্ত লোকক সহায় করবলে যাওতে এই ঘটনাটো হয়েছে। এটা মানবীয় দৃষ্টিভঙ্গী ছাত্র সন্থা সদস্য সকলের আছে। এগারী সাংবাদিক আছিল প্রতিদিন টাইমর, প্রণয় দত্ত আছিল, বিদুষ্মন বড়ুয়া আছিল, গতি বারে ফুটি কৈছে যে আমি উদ্ধার করবলে আহিছো, বিপদত পড়া নাগরিকক উদ্ধার করবলে গৈছো, সহায় করবলে যাওতে এই আক্রমণ। তেওঁলোকক কিন্তু সহায় নকৰিলে, না না, আচৰিত কথা সেইটোৱে। গতি প্রশাসনের প্রতি ভয় নোহা হয়েছে, গতি বিপদত পড়া লোকের প্রতি ছাত্র সন্থার সদস্য বা সাংবাদিক বন্ধু বা সকলে একটা মানবীয় দৃষ্টিভঙ্গীত আক্রান্ত লোকজনক সহায় করবলে গৈছিল। সহায় করবলে যাওয়া লোকের উপর যদি এনে ধরনের বর্বর অত্যাচার করা হয়, হত্যা করা হয়, তে সমাজখনের কোনফালে গৈ আছে, সমাজখনের কোন দিকে গৈ আছে, এইটো কিন্তু পর্যালোচনা করব লাগিব। আর সেই ক্ষেত্রে যোরহাটের রাইজ আজি ওলাই আছে, কালিও প্রতিবাদ করেছে, আজিও প্রতিবাদ করেছে যোরহাটের রাইজে। যোরহাটের রাইজে উচিতভাবে এই প্রতিবাদ সাব্যস্ত করেছে, আর যোরহাটের রাইজে এই কথা দেখাব খুঁজছে যে আমি এই দুর্বৃত্তর লগত আমি নাই, দুর্বৃত্তসকলক কঠোর শাস্তি দিয়ক, সেই কথা তেখেতসকলের সচেতন রাইজ আজি ওলাই আছে। গতি আমার কথাটো হল যে আক্রান্ত লোকক সহায় করবলে যাওতে না মানবীয় দৃষ্টিভঙ্গীর সহায় করবলে যাওতে হত্যা করা হল। প্রশাসনের প্রতি ভয় নাই, এই প্রশাসনের প্রতি ভয় কিয় নাই সেটা সরকারে ভাবি চক, আর সেই কারণে তার উত্তর এটাই হব লাগবে যে হত্যাকারী প্রত্যেকজনক গ্রেপ্তার করব, প্রত্যেকজনক, আর প্রত্যেকজনক দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দিব লাগবে। গ্রেপ্তার করে থাকলেই নহব, তো কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগবে। আর জানিব লাগবে যে এনে ধরনের যোরহাটের মাজমজিয়াত হত্যাকাণ্ড সংঘটিত হলে এনে ধরনের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা লওয়া যায়। গতি সরকারে যিখিনি প্রতিশ্রুতি দিছে প্রতিশ্রুতিখিন ফলাফললে রূপান্তর করে দেখাক। আর কি কম, পরিয়ালটোর এজন এজন নোহা হল, আর মূল যিজন সেইজনেই নোহা হল। সরকারে পরিয়ালটোর দায়িত্ব লোব লাগবে, সরকারের প্রতি সন্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আমার আহ্বান যে এনে একটা করুণ একটা মর্মান্তিক ঘটনাত প্রাণ গেছে ছাত্র সন্থার আমার সতীর্থজনের, এই পরিয়ালটোর দায়িত্ব সরকারে গ্রহণ করব। হত্যা করেছে যোরহাট চহৰৰ মাজমজিয়া, আর বহুতে চাই আছে, বহুতে এই ঘটনাটো প্রত্যক্ষ করেও বাধা দিয়া নাই। মোবাইলের যেগারী পুলিশ তাত আসলে, ট্রেফিক পুলিশ, আহি বসাবলে চেষ্টা করা যেন লাগিছে, কিন্তু তার মাজতো বসাব পড়া নাই। আর যোরহাট জেলা প্রশাসনের আসলতে দুর্বলতার সুযোগ লৈছে, কারণ টাউনের মাজমজিয়া, তার মানে যোরহাট চহৰখনো এটা নিরাপদ নহয়, আটাইতকৈ ডাঙর কথা। যোরহাট চহৰখন যদি নিরাপদ নহয়, গ্রাম্যাঞ্চলবিলাক কেনেকে নিরাপদ হব? যোরহাট চহৰৰ মাজমজিয়াত এগারী ব্যক্তিক 50গৰাকী ব্যক্তিয়ে মরিয়াই মরিয়াই হত্যা করব পারে, এই কথা হব পারে নাকি? গতি যোরহাটের প্রশাসনের দুর্বলতার সুযোগ লো এই কাম করেছে, আর সেই কারণে কৈছো অতি শীঘ্রে যিকেইগৰাকী 50গৰাকী প্রায় 40-50 জন মানুষে অত্যাচার করে করে খেদি খেদি গাড়িখন উঠাই দিয়ার পিছতো, পুলিশে গাড়িত উঠাই লওয়ার সময়তো গাড়ির ভিতর অনির্ময় ভূঁয়াক নির্দয়ভাবে মারপিট করেছিল, যুক্ত কথা সহ্য করব নি। সচাই ছাত্র সন্থার এগারী সদস্য বা সতীর্থয় তেখেতসকলে এগারী বয়োজ্যেষ্ঠ মানুষ রাস্তার দাঁতিত যেটা বাগরি পড়ছিল উঠাবর কারণে চেষ্টা করেছিল, সেই ব্যক্তিগী যেহেতু মদ খাই আছিল, ব্যক্তিগী অপ্রত্যাশিত অবস্থাত আছিল, সেই ব্যক্তিগী চিঞৰিছে যে মোকলে মারিলে। গতি এই গোটেই ঘটনাটার বিচার হব লাগে, আর ফার্স্ট ট্রেক আদালতের জড়িয়ে প্রতিগী দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হব লাগে। আর ছাত্র সন্থার সতীর্থগী হত্যা করে, এই কথাটার বিচার হব লাগবে, আর যিকেইগৰাকী ব্যক্তিয়ে পরোক্ষভাবে এই গোটেই ঘটনাটা সংগঠিত করেছে, তেওঁলোকৰ বিচার ফার্স্ট ট্রেক আদালতের জড়িয়ে হবনে নাই, তেওঁলোক দৃষ্টান্তমূলক শাস্তি পাবনে নাই, নে আকৌ প্রশাসনের পুলিশ প্রশাসনে বা হুড়ুমা রাখি থাকি দিব যে যি হুড়ুমার বলেরে আকৌ দোষীসকল ওলাই যাব আর এনেকা হত্যাকাণ্ড সংগঠিত করব। মই কৈছোঁ যে ইয়ার আগত যোরহাটত যা 1-2 বছরের ভিতর 3টা হত্যাকাণ্ড হয়েছে, কোনো একটা হত্যাকাণ্ডের বিচার এতিয়াও রাইজে পোৱা নাই বা তেওঁলোকৰ পৰিয়ালে এতিয়াও সেই হত্যাকাণ্ডের বিচার পাবলৈ সক্ষম হওয়া নাই। গতি এই ধরনের দুর্বলতার সুযোগ লই এই কাণ্ড সংগঠিত হয়ে আছে, গতি এই ধরনের ঘটনার যাতে ভবিষ্যতে নহয় তার কারণে তো সরকারের দায়িত্ব আছে। গতি আমি বিচারিছো যি প্রায় 40-50গৰাকী ব্যক্তিয়ে ঘেরি ধরে আমার সতীর্থগীক হত্যা করেছে, আর আমার কারণে সম্পদ আছে, এগারী একবারে উদীয়মান লড়া, ঘরখনের পরিয়ালটুক সকাশ দিয়ার ছাত্র সন্থার জড়িত হয়েছে, আর একবারে সাধারণভাবে
তিনিওগৰাকীয়ে ছাত্ৰ হন্তে সেইকেইটা সঁচাকৈ বাস্তৱ হৈ নালাগে, সেই কথা আমি লক্ষ্য কৰিম। কাৰণ তাৰ উপৰি পৰিয়ালটো সংস্থাপিত কৰাৰ কথাটো মূল কথা, কাৰণ তেওঁ মূল ব্যক্তি আছিল, তেওঁ ডাঙৰ ল'ৰা এইখন ঘৰৰ। গতিকে ঘৰৰ ল'ৰাজন নোহোৱা হ'ল, যিগৰাকীয়ে অলপ অলপ সৰু সৰু কাম কৰি পেলাই ইনকামো কৰে, ছাত্ৰ সন্থাও কৰে। গতিকে এই কথাটোৰ লগত সকলো অসম ছাত্ৰ সন্থাৰ এটা স্পষ্ট দাবী, পৰিয়ালটো সংস্থাপিত কৰিব লাগে, ফাষ্ট ট্ৰেক আদালতৰ জৰিয়তে বিচাৰ হ'ব লাগে। 15 দিনৰ ভিতৰত চাৰ্জশ্বিট দিম বুলি কৈছে, কিন্তু চাৰ্জশ্বিটটো কি ধৰণে দিব, কি ধৰণে নিদিব, সেইখন আকৌ সুৰুঙা ৰাখি পেলাই চাৰ্জশ্বিট এখন দিব নেকি, এই অভিযুক্তসকল সাৰি যাব পাৰিব নেকি। গতিকে অভিনীলৰ হিচাপ আজিও হোৱা নাই, অভিনীলৰ বিচাৰ আজিও হোৱা নাই, বিচাৰ প্ৰক্ৰিয়া চলিয়ে আছে। গতিকে এই আমাৰ ছাত্ৰ সন্থাৰ প্ৰতীক্ষগৰাকীৰ বিচাৰ কিন্তু অতি শীঘ্ৰে হ'ব লাগিব, ফাষ্ট ট্ৰেক বুলি কৈছে, ফাষ্ট ট্ৰেক আদালতত হ'ব লাগিব আৰু দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগিব, এই কথা স্পষ্ট। আৰু এইটো সমাজৰ পৰা যাতে এনেধৰণৰ ঘটনা আঁতৰাই ৰাখিব পাৰে তাৰ কাৰণে অনিমেষ ভূঞাৰ যি স্মাৰক, সেই স্মাৰক নিৰ্মাণ কৰিম বুলি ইতিমধ্যে চৰকাৰৰ ফালৰ পৰা কোৱা হৈছে, শিক্ষামন্ত্ৰী ডাঙৰীয়েও এই কথাটো ঘোষণা কৰিছে। কিন্তু আমি লক্ষ্য কৰিম তেওঁলোকে দিয়া প্ৰতিশ্ৰুতি বা তেওঁলোকে কোৱা কথা কিমান ফলপ্ৰসূ হয়, আৰু পৰিয়ালটোৰ বাবে এটা এককালীন এছ ডি চি এ দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগে, এটা এককালীন সাহায্য দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগে। যিহেতু মূল যিগৰাকী ব্যক্তি ঘৰৰ পৰিয়ালৰ আন আই ইনকাম কৰিব পৰা তেওঁলোকৰ কোনো নাই, গতিকে আমি আশা কৰিছোঁ চৰকাৰে অতি শীঘ্ৰে এছ ডি চি এৰ কথাটো। দেৰগাঁৱৰ পৰা ৰিণ্টি চক্ৰৱৰ্তী, ৰিপৰ্ট অসম টুডে।